জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের চরহাজারি মৌজায় মাটি কেটে প্রথম বেড়ি বাঁধের কাজ উদ্বোধন করেন। সেই ভবানীপুর ইউনিয়নের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন নিয়ে একাত্তর বাংলা টেলিভিশনে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার কাজী জামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে একাত্তর বাংলা টিভিকে ধন্যবাদ জানাই। আমি আসলে এই দৌলতখান উপজেলার 9 নং বগানীপুর ইউনিয়নের দায়িত্ব নেওয়ার পরে আমি বগানীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দূর গোড়ায় বসতে সক্ষম হয়েছি। কারণ আমি প্রথমে চিন্তা করেছি যে আমাদের ইউনিয়নটা ছিল সবচেয়ে বড় একটা ইউনিয়ন দৌলতখান উপজেলার ভিতরে। ম্যাগনার করাল গ্রাসের কারণে আমার এই বগানীপুর ইউনিয়ন অত্যন্ত ছোট হয়ে গেছে। এখন প্রায় 17-18 হাজার লোক। আমার ইউনিয়নের একটা মৌজা ছিল চরহাজারি মৌজা। আমি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যিনি এই জন্য 1972 সনে যিনি জন্ম না হলে জাতির জন্য পেতাম না, আমরা মানচিত্র পেতাম না, আমরা মুক্তিযুদ্ধের এই বিজয় অর্জন করতে পারতাম না। সেই মহান ব্যক্তি আমার ইউনিয়নে এই চরহাজারি মৌজায় 1972 সনে এসে মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণ করেছেন। এটা আমি গর্বিত, কারণ মহান নেতার মতো লোক আমি ওই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি। এই জন্য আমাকে চেয়ারম্যান করার পিছনে আমাদের সাবেক সফল শিল্প বাণিজ্য মন্ত্রী মহোদয়, আমাদের রাজনীতি অভিভাবক এবং আমার প্রিয় ভোলা দিয়া আসনের মাননীয় সংসদ সদস্য ভোলা বরণদ্দিনের গণমানুষের নেতা, আমার প্রিয় অভিভাবক, আমার নেতা আলহাজ আলিয়াজ মুকলিপি মহোদয়ের আশীর্বাদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দয়া করে মানে নমিনেশন দিয়েছেন। সেই সুবাদে আমি ভবানীপুরের প্রায় 5 বছর দায়িত্ব পালন করে আসছি। আমার নেতার নির্দেশে সরকারি যত ধরনের কর্মকাণ্ড আছে আমি অগ্রহ করে পুঙ্খানুপুঙ্খানো পালন করেছি। মানুষের সেবার জন্য যেই যেই চরটার কথা আমি পূর্বেই বলেছি, চরহাজারি মৌজাটা একটা ভবানীপুরের একটা মৌজা ছিল। এই মৌজাটা দীর্ঘ 40 বছর পর্যন্ত বেদখল ছিল। নোয়াখালী এবং ভোলার কিছু ভূমিদস্যুরা এই চরটাকে দখল করে রাখছিল। আমার প্রিয় নেতা ভোলা সংসদ ভোলা দিয়াশনের সংসদ মাননীয় সংসদ সদস্য আলহাজ আলিয়া জমুকুল এমপি মহোদয়, জেলা প্রশাসকের নেতৃত্বে আমাদের ভোলা জেলার অভিভাবক সাবেক সফল শিল্প বাণিজ্য মন্ত্রীর সহযোগিতায় আমি প্রশাসনের সহযোগিতায় আমি চরটা এই দায়িত্ব নেওয়ার পরে আমি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্ধার করার পরে আমাদের প্রিয় নেতা আলহাজ আলিয়া জমুকুল এমপি মহোদয় বলেছেন যে চরের মানুষকে পুনর্বাসিত করবে। সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীর কনসেপ্ট ছিল যার ঘর নাই তারপরে জায়গা নাই তাদেরকে গুচ্ছ গ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত করবে। ঠিক আমার প্রিয় নেতা আলহাজ আলিয়া জমুকুল এমপি মহোদয় ওই 9টি গুচ্ছ গ্রামের মাধ্যমে প্রায় 2-2.5 হাজার পরিবারকে ওখানে পুনর্বাসিত করা হয়েছে। এখানে আমি বিভিন্ন ইউনিয়নের থেকে ইউনিয়নের তহবিল থেকে টিয়ার কালিকা থেকে রাস্তাঘাট তারপরে বিভিন্ন ধরনের মানুষের সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করেছি। বিভিন্ন সময় চরের মানুষকে ত্রাণ তহবিল যত ধরনের আছে আমার প্রিয় নেতার নির্দেশে আমি সবকিছু করেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আসলে ভবানীপুরের মানুষ একটা ঐতিহ্যবাহী এই এই ইউনিয়নটা ছিল। এখন ম্যাগনার করাল গ্রাসের কারণে এক সময় অর্থবিত্ত সবাই ছিল, এই ম্যাগনার করাল গ্রাসের কারণে মানুষ আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। কিন্তু আমার প্রিয় নেতা এই দায়িত্ব নেওয়ার পরে এই পৌরসভার 17 মাস 27 মাস 17 দিনে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি দৌলতখানের মানুষকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো। ঠিকই পৌরসভার দায়িত্ব যখন তিনি দায়িত্ব ছিলেন তখন নিরাপত্তার চাদরে দৌলতখানের মানুষকে ঢেকে রেখেছিলেন। তারপরে যখন সংসদ সদস্য প্রথমবার হয়েছিলেন তিনি উন্নয়ন দৌলতখান বরণীদের মানুষকে উন্নয়নের জোয়ারে ভেসে রেখেছেন। আমরা বর্তমানে তিনি মাননীয় সংসদ সদস্য দ্বিতীয়বারের মতো এমপি হয়ে 552 কোটি টাকা দিয়ে এই বেড়িবার এবং ভোলক স্থাপন করেছেন। আবার আরেকটা সুখবর হলো, গত কয়েকদিন আগে আবার আমার প্রিয় নেতা আলহাজ আলিয়াজ মুকুল বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আমাদের দৌলতখান এই পৌরসভা ভবানীপুর এবং কাজিরা পর্যন্ত আবার 522 কোটি টাকা দিয়ে আমাদেরকে এই দৌলতখানবাসীকে রক্ষা করেছেন। বৃহস্পতিবার আমি গ্রাম্য আদালতের মাধ্যমে যদি টুকটাক যা হয় আমি সমাধান করে দিই। সবাই বাদী বিবাদী উভয় খুশি হয়ে আমার ইউনিয়ন পরিষদ থেকে যায় এবং আমি সর্বাত্মক রাস্তাঘাট কালবার যাই প্রয়োজন ছিল আমার নেতার
থেকে আমি চেয়ে মানে আমি সম্পূর্ণ করতে সক্ষম হইছি আমার ইউনিয়নে আর কোনো উন্নয়নের বাকি নেই আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আপনি ইউনিয়নে কোনো নারী নির্যাতন হইছে আমি দায়িত্ব নেওয়ার পরে কোনো ধরনের নারী নির্যাতন আমার ইউনিয়নে হয় নাই আমার জানাতে হয় নাই আর আমি যতদিন আছি ইনশাআল্লাহ আমি হইতো দিব না এটা আমি আপনাদেরকে আশ্বাস করতে পারি এবং আমি আরেকটা কথা বলি দৌলত খানের আমাদের দুইটা সাংবাদিকদের মানে যারা প্রেস ক্লাব আর রিপোর্টার্স ইউনিটের ভাইরা আছেন সবাই সংস্থা আছেন সবাই জানে যে আসলে আমি কোন ধরনের লোক আমি দৌলত খান উপজেলার কয়েকবার শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি এবং জেলা পর্যায়ে আমাকে কয়েকবার প্রথম স্থান করে পাঠানো হয়েছে কিন্তু যে ধরেন করোনা ভাইরাস সারা পৃথিবীতে যার করোনা ভাইরাস মহামারীর মতো একটা দুর্যোগ এই সারা পৃথিবীতে হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা শত বাধাকে অতিক্রম করে মহান রাব্বুল আলামিনের কৃপায় অত্যন্ত বাংলাদেশকে আমাদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন এবং সুরক্ষিত আমরা আছি সেই সুবাদে আমার প্রিয় নেতা দীর্ঘ কয়েক মাস ধরে আমাদের সংসদ সদস্য আলহাজি আলিয়া জমুকুল এমপি মহোদয় প্রায় 62 দিন পর্যন্ত এই দরুদখানের প্রত্যেকটা ইউনিয়নে আনাচে কানাচে মানুষের করোনা ভাইরাসের উপলক্ষে সে মানুষের সাহায্য সহানুভূতি যত ধরনের উপকরণ দিয়েছেন আমরা তার নির্দেশনা অনুযায়ী আমাদের ইউনিয়নে আমরা প্রত্যেকটা মানুষের দৌড় করায় করোনা ভাইরাস উপলক্ষে বিভিন্ন ধরনের উপকরণ সাহায্য আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি 71 বাংলা টিভিকে ধন্যবাদ জানাই এবং আমার এই বক্তব্য নেওয়ার জন্য পরিশেষে আমি আমার নেতার সুস্বাস্থ্য মানে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য এবং আমার নেতার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু